আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে আসে, দুনিয়ার সিস্টেম হলো, সমুদ্রের সিস্টেম হলো, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। এক মোহনার মাছ, এক সমুদ্রের মাছ, এক নদীর মাছ আরেক নদীতে যায় না। আমাদের নবীজি যেদিন আসছে, সেই দিন এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রের মাছকে সুসংবাদ বা জান বানানোর জন্য গেছেন। সব আল্লাহ খুলে দিয়েছেন। এক মহাদেশ আরেক মহাদেশকে, এক নক্ষত্র আরেক নক্ষত্রকে, এক সূর্য আরেক সূর্যকে, বলে আরো কি সূর্য আছে? হ্যাঁ, বিজ্ঞান বলে আছে। আমরা একটা সূর্যকে দেখি আমাদের দুনিয়ার উপরে। আমরা যে গ্রামে বাস করি সৌরজগতের, ওই গ্রামের ভিতরে 30,000 কোটি সূর্য আছে। 30,000 কোটি সূর্য, আমরা শুধু একটা সূর্য দেখি। আমাদের গ্রামটা অনেক বড়, সৌরজগতের গ্রামটা। এখন তো আমার কথা অন্যদিকে চলে যাবে, আর আমরা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে বাস করি। তারপরও এতটুকু বড়, যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, একটা প্লেনই বানানো হয়, রকেটই বানানো হয়, যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। এটা হলো ছোট গ্রাম সৌরজগতের। আব্দুল্লাহ নাই, খেলনা আনতো আজকে, খুশি হইতো। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমি না খেলনা। আব্দুল্লাহ থাকলে কি খেলনা আনতো? লোহার, প্লাস্টিক, কাঠের, কি মাটির, এই তো যা পাই তো বাজারে তাই তো আনতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমেনাকে আল্লাহ আওয়াজ দিছে, আমেনা, ডুবতে দে সূর্য, সূর্যের ভিতরে চালাল আছে, আসতে দে চন্দ্রকে। বিকালে যখন সূর্য ডুবছে, আবু তালেব বলতেছে, বাতি যা, সূর্য ডুবছে, তোকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে না। বাদাল কামরু আইয়া দনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাসি তো আইয়া কো আলাই, তোর উপরে পড়ে না যায়, কিন্তু চাঁদ তোর মাথার কাছে থেমে গেছে। থামবে না কেন? আমেনার চোখের পানি আল্লাহ বন্ধ করতে চাইতেছে, আমেনা কাদিস, খেলনা আনবে আব্দুল্লাহ, মাটির, কাঠের, প্লাস্টিকের, লোহার, আরে আমার বন্ধুর জন্য আমি চাঁদকে খেলনা বানায় পাঠাইছি, দেখ। কিন্তু বুঝা উচিত যে আল্লাহ রসুল আসলেন কেন, আবার আসলেন, আবার চলেও গেলেন। যদিও জিনার জন্য সমগ্র জগৎটা সৃষ্টি, সব কিছু কিন্তু ওনার জন্যই সৃষ্টি। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ আরশের নিচে রাখেন, 40 বছর পরে রূহ দিছিলেন। তো রূহ আসার পরে যখন রূহ চোখে যায়, তো আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছিলেন। এই জন্য দেখবেন বাবার অভ্যাস ছেলের ভিতরে থাকে, তাই না? কি বলেন? কিছু না হলেও তো কিছু পায় বাপের অভ্যাস, মনে হয় বোঝেন না আপনি আমার বাংলা, বোঝেন? বাপের স্বভাব কিছু না কিছু হইলেও ছেলেরা সন্তান পায়। দেখবেন ছোট বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে। যেই বাচ্চা জন্ম নিছে, যখন জন্ম নেয় তখন ডাইনে বামে কম দেখে, উপরে খালি চোখ উল্টায় উল্টায় দেখে। এটা হলো বাবার স্বভাব। বাবা চিনেন কে? আদম আলাইহিস সালাম বাবা, উনি উপরে তাকাইছিলেন। তো দেখছেন আরশে বিরাট অক্ষরে লেখা, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ রেখা রাখছেন, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। বাস দেখছেন, দেখছেন যখন ফেরেশতারা নিতে আসছেন ওনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো ফেরেশতাদের কপালে এই কলেমা খচিত ছিল। মনে হয় আপনারাও দেখেন,
পয়লা বৈশাখে ছেলেদের মাথায় যুবকদের মাথায় দেখেন না পট্টি বান্ধা থাকে, কি লেখা থাকে? এসো হে বৈশাখ, ঠিক না? তো ফেরেশতাদের কপালে খচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম শুধু দেখছেন, জান্নাতে যখন ঢুকতেছিলেন তো দরজায়ও দেখছেন এই কলেমা লেখা। ভিতরে ঢুকার পরে দেখে প্রত্যেক ফেরেশতাদের কপালে জান্নাতের প্রত্যেকটা জিনিস ছোট হোক বড় হোক এই কলেমা লেখা। উনি প্রশ্ন করলেন আল্লাহকে, আল্লাহ মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রেখা রাখছেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে আলা তারিফুহু, তুমি কি চিনো না? তো বলছে আল্লাহ আসলাম তো জুমা 8 দিন, কোত্থেকে চিনব। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না, উনি যদি না হইতো তাহলে তোমার, মনে হয় বোঝেন না আপনারা, বোঝেন আমার কথা, উনি যদি অস্তিত্ব না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। সমস্ত মানুষের জীবনী শুরু হয় মৃত্যুর থেকে নিয়ে, জীবনী শেষ হয় কখন? কি জীবনী চিনেন? মানুষের জীবন বৃত্তান্ত লেখে না, জীবনী লেখে না, শুরু হয় কোত্থেকে? হ্যাঁ, আরে বলেন না, জন্ম থেকে শুরু, ঠিক না? মৃত্যু হওয়ার সাথে সাথে শেষ না? আমাদের নবীজির জীবনী এরকম না, আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আজাল থেকে, কোত্থেকে? জন্ম থেকে না, জন্ম থেকে না, জন্ম থেকে বললে আপনি ভুল বলবেন, জন্ম থেকে মানলেও আপনি ভুল মানবেন। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আজল থেকে, কোত্থেকে? রোজে আজল, বোঝেন? কিচ্ছু হয় নাই তখন থেকে আমাদের নবীজির জীবনই শুরু, কিচ্ছু হয় নাই, কিচ্ছু তৈরি হয় নাই। আল্লাহ কলম বানাইছেন প্রথম নিজের কুদরতি হাত দিয়ে, ওই কলম আমাদের কিতাবকে লেখছেন, কোরআন ওই সময়ের লেখা, ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের সুরক্ষিত করা ছিল। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন, ইয়াসিন আমাদের নবীজির নাম, আল্লাহ 10টা নাম রাখছেন তার ভিতরে একটা ইয়াসিন। তো আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন, বলছে ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, হে ইয়াসিন আমার বন্ধু, ইন্নাকা, আরবি যারা বোঝে তারা ভালো বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা। তো আল্লাহ যেন বন্ধুকে সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে সামনে বসায়া আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীজি নিঃসন্দেহে আপনি প্রেরিত। আমাদের নবীজির আলোচনা জীবনী রোজে আসল থেকে শুরু হয়েছে, মৌতে শেষ হয়ে যায়, জান্নাতে যায়া শেষ হবে, এর আগে শেষ হবে। তো যেটা বলতেছিলাম, যার জন্য সব তৈরি, ইব্রাহিম আলাইহিসসালাম খলিল, ঠিক না? কি চিটাং ওলামাদের দেশ, ঠিক না? আরে চিটাং ওলামাদের দেশ না, মাদ্রাসা তো এইখানেও আছে, ঠিক না? এই বড্ডিগির পার একটা আছে, ফতেপুর আছে, হাটহাজারি গেলে তো সামনেই নাকে বাড়ি খাবে, ঠিক না? খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, পার্থক্য কি? খলিল অর্থ বন্ধু, কি হুজুর খলিল অর্থ বন্ধু না, হাবিব অর্থ তো বন্ধু, ঠিক না? পার্থক্য কি দুই হাবিবের মধ্যে? খলিল অর্থ হলো বন্ধু, ঠিক আছে, ওই বন্ধু যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়, ভালোবাসা সব কিছু কিসে? আরে আমার কথা বুঝেন, আমি একটু পিছিয়ে নিয়ে যেতেছি আপনাদেরকে, ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া, এর নাম হলো খলিল।
শেষ বয়সে একটা ছেলে হইছে, আল্লাহ বলে এটাও আমারে দিয়া দেন। শেষ বয়সের ছেলে ইসমাইল কয় এটাও আমারে জবা করা দেন, ভালোবাসা সব নিয়া নাও। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সব কিছু দিয়া দাও, সব কিছু সব কিছু মনে থাকবো তো। খলিল অর্থ ভালোবাসা সব কিছু নিয়া নাও, দাও সব আমারে দিয়া দাও, ছেলে পর্যন্ত আমাকে দিয়া দাও। কাল্লা বুড়া বয়সে তো আপনি দিলেন, দিলাম তো কি হলো, আমি তো দিলাম, এখন আমাকে দিয়া দাও। তো আল্লাহকে দিয়া দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সব কিছু, সব কিছু দিয়া দেওয়া। খলিল অর্থ হলো ভালোবাসা সব কিছু নিয়া নেওয়া। আর হাবিব হইলো ভালোবাসা সব কিছু সব দিয়া দিছে, বন্ধুকে সব দিয়া দিছে, বন্ধু সব আপনাকে দিয়া দিলাম, সবাইকে একটু একটু দিছে, কিঞ্চিত অল্প অল্প চিমটি চিমটি দিছে, জাররা জাররা দিছে, পুরা ভাণ্ড উঠায়া বন্ধুরে দিয়া দিছে। লন আপনি হাবিব, আপনাকে সব দিয়া দিলাম। যদি হুজুররা দ্বিমত না করে, শুধু একটা দেয় নাই, খালি এটা দেয় নাই, বাস আর সব দিয়া দিছে, সব দিয়া দিছে বন্ধুকে, এটার নাম হলো হাবিব। যিনি আসলেন আর চলে গেলেন এরকম হাবিব, চলেন এরকম হাবিব, এরকম হাবিব, এরকম হাবিব যাকে পাঠাইছেন, এরকম হাবিব। আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে আসে, দুনিয়ার সিস্টেম হলো, সমুদ্রের সিস্টেম হলো, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না, এক মোহনার মাছ, এক সমুদ্রের মাছ, এক নদীর মাছ আরেক নদীতে যায় না। আমাদের নবীজি যেদিন আসছে সেই দিন এক সমুদ্রের মাছ আরেক সমুদ্রের মাছকে সুসংবাদ বা যান বানানোর জন্য গেছেন, সব আল্লাহ খুলা দিছেন। এক মহাদেশ আরেক মহাদেশকে, এক নক্ষত্র আরেক নক্ষত্রকে, এক সূর্য আরেক সূর্যকে, বলে আরো কি সূর্য আছে, হ্যাঁ বিজ্ঞান বলে আছে। আমরা একটা সূর্যকে দেখি আমাদের দুনিয়ার উপরে, আমরা যে গ্রামে বাস করি সৌরজগতের, ওই গ্রামের ভিতরে 30,000 কোটি সূর্য আছে, 30,000 কোটি সূর্য। আমরা শুধু একটা সূর্য দেখি, আমাদের গ্রামটা অনেক বড় সৌরজগতের গ্রামটা। এখন তো আমার কথা অন্যদিকে চলে যাবে, আর আমরা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে বাস করি, তারপরও এতটুকু বড়। যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, একটা প্লেনই বানানো হয়, রকেটই বানানো হয়, যে সেকেন্ডে 3,00,000 কিলোমিটার যাবে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1,00,000 আলোক বৎসর লাগবে। এটা হলো ছোট গ্রাম সৌরজগতের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছেন, ওই দিন সমস্ত জগতের প্রাণী একজন আরেকজনকে সুসংবাদ দিতে ছুটে গেছে। ফেরেশতা এক আকাশের, ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার কাছে ছুটে গেছে আমাদের নবীজি সুসংবাদ দেওয়ার জন্য, যে আসছে রহমতুল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় আমাদের সবার অস্তিত্ব। আপনি আমাকে বলতে দেন, আমি তো বলবো জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব আমাদের নবীজির রহমতের কষ্টি পাথরের, আমাদের নবীজির পরশ পাথরের, রহমতের পরশ পাথরের ছোঁয়ায় জিবরিলের অস্তিত্ব, মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আরে আরশ লৌহ কলম কুরসি সব নবীজির রহমতের পরশ পাথরের ছোঁয়ায়, রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত আল্লাহ বানায়া পাঠাইছেন। ওনার রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সব কিছু সৃষ্টি, ওনার রহমতের পরশ পাথর যদি না হইতো আর যদি ছোঁয়া না লাগতো তাহলে কোনো সৃষ্টি হইতো না, কেউ হইতো না, না গৌস, না কুতুব, না আবদাল, না বড় পীর আব্দুল কাদের জিলানি, না অলিরা, না গৌসরা, না কুতুবরা, না মুহাদ্দিস, না মুফাসসির,
না শাইখুল হাদিস, না আলেম, না হাফেজ, কিছুই হতো না। সব নবীজির রহমতের ছোঁয়া, কিছুই হতো না। তো উনি আসলেন, চলে গেলেন, উনি আসলেন আর চলে গেলেন, যার জন্য সব তৈরি, যাকে আল্লাহ সব কিছু দিয়া দিছেন। আতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াত এই কথাই বোঝায়, এই কথা এই ইশারাই বোঝায় যে বন্ধু আমার নিয়ামতের পুরো ভাণ্ড আপনাকে উঠায় দিয়া দিছি। লয় এলন, এই জন্য সুরা অদ্দোহার ভিতরে আছে মুসা আলাইহিসসালাম, যেটা নিয়ে আজকে সারা দুনিয়ায় পেরেশান, ওলামারা বুঝবে। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে জলদি আসছে, তো আল্লাহ জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? লিতারদা, আপনাকে রাজি করার জন্য। কাকে রাজি করবে? কাকে? আল্লাহকে রাজি করার জন্য জলদি চলে আসছে। আমি ওই ইখতিলাফের দিকে যেতেছি না, যেটা নিয়ে আজকে তাবলিগ জগতে সবচেয়ে বড় ওলামা একরাম একদিক, বাকি আর দুনিয়া একদিক। মুসা আলাইহিসসালাম বলে আপনাকে রাজি করতে আসছি, অথচ আল্লাহ আমাদের নবীর শানে বলতেছে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবীজি সারা দুনিয়া আমার রেজা চায়, আমার নৈকট্য চায়, আমি আপনার রেজা চাই, আমি আপনার রেজা। সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করতে চাই। মনে উঠলো এই জন্য বলতেছি, পিছের দিকে নিয়ে যেতেছি। আল্লাহ সমস্ত নবীদেরকে সালাম দিছেন, কিন্তু একবার দুইবার শেষ। হুজুর বসে রয়েছে, জিজ্ঞেস করে একবার সালামুন আলা নূহ, একবার শেষ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সালাম দেওয়া আমাদেরকে শিখাইতেছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমরা থাকবো না, তো আমাদের নবীর উপরে দুরুদ পড়বে কে? আমরা থাকবো না, থাকবো না, মানুষ থাকবে? হ্যাঁ, জমি শূন্য ছিল, আল্লাহ শূন্য করবে। এই জন্যই মালাকুল মৌতকে কোনো এক সময় আল্লাহ জিজ্ঞাসা করবে, আজকে জামাতুল মৌত টোকায় টোকায় নিতেছে, দুই চারজন করে নিতেছে, ঠিক না? নিতেছে না, নিতেছে না? হ্যাঁ, প্রতিদিন পেপার উঠলে দেখা যায় করুণা কয় লক্ষ নিতেছে ডেলি, ঠিক না? কয় হাজার নিতেছে, করুণা নিতেছে না? করুণা নিতেছে না, মালাকুল মৌত নিতেছে? হ্যাঁ হ্যাঁ, চলেন এই হাদিস মনে উঠলো বলে দিই। আমরা তো মনে করি করুণায় মরে যেতেছি, ঠিক না? মালাকুল মৌত নেয় না মনে হয়, ঠিক না? না, মালাকুল মৌত নিয়ে যায়। মালাকুল মৌতকে যখন আল্লাহ নির্ধারণ করছেন নিয়ে যাওয়ার জন্য, তো মালাকুল মৌত বলে আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন। আল্লাহ জিজ্ঞাসা করে কি প্রশ্ন? ফায়া সুব্বুনিন নাস, মানুষ আমাকে শুধু গালি দিবে, আপনার হুকুমের খেলাপ তো করা যাবে না, আনতে তো হবেই, হুকুম আপনার, নাই না তো গতি নাই, কেন আপনার হুক গোলাম আমি, কিন্তু মানুষ তো আমাকে গালি বানাবে, বলবে এই লোকটার কোনো কাম নাই, সারাদিন আমাকে বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, যখন যারে মনে চায় উঠায় লয়ে যায়, ঠিক না? তা আল্লাহ প্রতি উত্তরে বলছে সাআজালু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াদকুরু সাবাব ওয়ানসা, মানুষ কারণ নিয়া সারা মিডিয়া তুলপার করে ফেলবে, তোর নাম কেউ নিবি না, চিন্তা করিস না। কে নিয়ে যায় এখন মরে কিভাবে? করুণা, ঠিক না? স্টক ফেস্টক এগুলো কিচ্ছু না, মানুষ সময়ের আগে মরে না, আর কারণ ছাড়াও মরে না। কেন? কেউ যেন মালাকুল মৌতের নামই না নেয়, খালি নাম নেয় কার? স্টক, ক্যান্সার, করুণা, এই সেই রোগের নাম নেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু নিয়ে যায় মালাকুল মৌত, তো একদিন জমিন খালি হবে, শূন্য জমিন শূন্য হবে। আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞেস করবে মাম বাকিয়া, কে বাকি? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করবে। তো মালাকুল মৌত বলে লাল আল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, কিন্তু প্রত্যেক এরিয়াই কিছু লোক আছে যারা দরা ছোঁয়ার বাইরে থাকে সব সময়, ঠিক না? যাদেরকে দরাও যায় না, ছোঁয়াও যায় না, আবার যাদের আলোচনাও করা যায় না, ঠিক না?
আলোচনা করতে গেল হয়তো স্টেজ থেকে নাইমা বাড়ি পর্যন্ত নাও যেতে পারে, ঠিক না? মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আরে আমার কথা বোঝেন আপনারা? আমি তো চিটাঙ্গের ভাষা জানি না, করবোটা কি? আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল লাযীনা কানূ ইয়াঈশূনা ফী বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা দরা ছোঁয়ার বাহিরে ছিল, যাদের নামও আলোচনা করা যেত না, আলোচনা করতে দেরি, এদিক দিয়ে গায়েব হইতে দেরি হতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা সাধা নাই। সিসি ক্যামেরা সবার ফুটেজ নিতে পারে, কিন্তু আমার ফুটেজ নিতে পারে না। মেশিনে সবার জিনিস উঠে, কিন্তু আমাকে কোনো মেশিনে ক্যাচ করতে পারে না। সবাই বাধার সম্মুখীন হয়, আমি কোনো বাধার সম্মুখীন হই না, নিয়ে আসছি। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আমাদের নবীর উপরে দুরুদ পড়বে কে? তো আল্লাহ বলে ফেরেশতা। এই জন্য ফেরেশতাদের নাম আছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু। আমি উল্টাই আসতেছি, ফেরেশতা পড়বে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ, একদিন তো ফেরেশতাও মরবে। চলেন আমি হাদিস নিয়ে আসি, মালাকুল মউত মরবে না, মরবে না? হ্যাঁ, এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া, কে বাকি? তুমি চিৎকার দিয়ে বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, জমিনেও কেউ নাই, আকাশে কেউ নাই, আপনার আরশের নিচেও কেউ নাই। জিবরিল মিকাইল ইসরাফিল সব শেষ, হামেলিন আরশও শেষ, আরশ বহনকারী ফেরেশতাও শেষ, শুধু আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। তো আল্লাহ যুক্তি পেশ করবে, যুক্তি লজিক, লজিক পেশ করবে, যুক্তি পেশ করবে। আল্লাহ বলবে ইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি ওয়া আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি ওয়া আনতা তাহতা আরশি ফাতামুত আনতা। দেখো বিরাট সাইনবোর্ড লাগানো আছে আরশের নিচে, যে আমার আরশের নিচে তাকে মরতেই হবে। শুধু চিরঞ্জীব আমার আরশের উপরে যে আছে, আল্লাহ নিজের কথা ঘোষণা করবে, উনি চিরঞ্জীব, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তুমি আরশের নিচে, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে জানে না যে মৃত্যুর যাতনা কি, কিঞ্চিত জানে না, উনি শুধু আমাদেরকে নিয়ে যায়। উনি জানে না আমরা কি কষ্ট পাই, যে মরে সে কি কষ্ট পায়, উনি কিঞ্চিত জানে না। কিন্তু ওই দিন উনি জানবে, যখন মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবে, তো উনি চিৎকার দিবে, বলবে বে ইজ্জতি কাওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাও আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো, কোনো মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। তো প্রশ্ন দ্বিতীয়টা, যে আল্লাহ একদিন তো ফেরেশতা শেষ হয়ে যাবে, আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে ইন্নাল্লাহ, আমি পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দেব না, আমি চিরঞ্জীব, আমি হাই। ওই নবী যার দুরুদ আল্লাহ বন্ধ হইতে দেয় নাই, যার দুরুদ বন্ধ কোনোদিন হবে না, সব শেষ হয়ে যাবে কিন্তু দুরুদ শেষ হবে না, দুরুদ আল্লাহ পড়তে থাকবে। আমি লম্বার দিকে যেতেছি না, উনি আসলেন চলে গেলেন, আসলেনও আবার চলেও গেলেন, উনি আসলেন চলে গেলেন। মনে হঠল এই জন্য বলতেছি, যখন কয়েক ঘন্টার বাচ্চা, মাত্র দুই চার ঘন্টার বাচ্চা জন্ম হয়েছে সুবে সাদেকের সময়, ওই দিন আল্লাহ সমগ্র জগৎকে সুগ্রাম দিয়া মোহিত করছিলেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে আসতেছিলেন, তো দাই শেফা বলতেছিল, আল্লাহর রসুলকে যখন বড় হয়েছে, আল্লাহর রসুলকে দাই বলতেছিল, শেফা বলতেছিল, সমস্ত বাচ্চা তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর কান্নাল মিসকা ইয়াফুর, তুমি আসতে ছিলে তো সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল, মোহিত, সব জগৎকে আল্লাহ সুগ্রান দিয়া মোহিত করছেন, মোহিত, বুঝেন? সমস্ত জগতে আল্লাহ সুগ্রান ছড়ায় দিয়েছেন, মোহিত। আল্লাহর রসুলের শরীরে কোনো ময়লা ছিল না,
সমস্ত বাচ্চা ময়লা নিয়ে বাহির হয় নিট এন্ড ক্লিন সমস্ত বাচ্চা নাভি কাটে জমিনে আল্লাহ রাসূলের নাভি জমিনে কাটা হয় না মার পেটে মক্তু আসুরলা মুসলমানি দুনিয়াতে করানো হয় না মক্তুনান মার পেটে মুসলমানি রাখতে দেরি চাদরের উপরে ডাইন দিক হয়ে আল্লাহর রাসূল সেজদায় যেতে দেরি করেন না লম্বা সেজদা দাই শেফা বলতেছে কালা মা কাল আম্মা জান বলতেছেন আমেনা কুলতা মা কুলতা কি যেন তুমি বলছো আমি বুঝি নাই কেন আমি তো হাক্কা বাক্কা খাইতেছিলাম আর চিৎকার দিতেছিলাম ওয়াইলুল্লি কুরাইশ কুরাইশ কোথায় কোথায় আব্দুল মুত্তালিব কোথায় আবু তালেব আমি এক মহিলা একা ঘরে আর একটা মহিলা আমার সাথে আমার ঘরে এগুলো কি ঘটতেছে উনি তো হতভম্ব তো তুমি কি বলতেছিল জানি না উঠা বসছেন আত্তাহিয়াতের সূরতে শাহাদাতের আঙ্গুল উঠাইতে দেরি সমগ্র জগৎ আম্মা জানের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই আম্মা জান বসে রুম দেখতেছিলেন পারস্য দেখতেছিলেন না জানি সমগ্র জগৎটাই মনে হয় দেখতেছিলেন শাহাদাত আঙ্গুলি উঠায় কুলতা মা কুলতা কি জানি বলছে কেউ জানে না স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন দৌড়ে আজ আম্মা জান কোলে নিছেন কোলে নিতে দেরি ঘরে ছাট ছাটতে দেরি হয় না কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছিল গোবর কুয়াশার ভিতরে ঢুকতে শুরু করছে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়েছে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদাতিফ এই বাচ্চা উঠাও গায়েব করো আম্মা জান খালি শুনতেছেন হা করে তাকায় আছেন কি আসতেছে কথা গায়েব করো তুফু মাশারিকাল আরদি ও মাগারিবাহা সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে নামে চেহারায় গুণে চিনে একটু পরক্ষণে যেন কেউ না বলতে পারে যে এই বাচ্চাকে আমরা চিনি না বাস গায়ে নিয়া গেছেন কোন ইতিকা উপর থেকে আওয়াজ আসছে শুধু নিয়া গেলে চলবে না আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তাইর মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালক গুন্ডা পর্যন্ত সিনায় ঢুকাও তারপরে চিৎকার আসছে নবীদের গুণ ঢুকাও 20 থেকে 21 জন নবীর নাম সহ আমি তর্জমা করব না খুতবার ভিতরে পড়ছি আমি শুধু বইলা চলে যাব উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুক আদম মারিফাতা শীশ সুজাতানু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহাতা সালে হিকমাতা লুত বুশরা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির ঢুকাও উপর থেকে ফেরেশতার আওয়াজ দিতে নবী তো 20 জন না 16 লক্ষ নবী তো আল্লাহ আওয়াজ জবাব দিছে ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন সমস্ত নবীকে নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও তারপরে কোলে ফিরত দিয়ে গেছেন উনি আসলেন আর চলে গেলেন উনি আসলেন আর চলে গেলেন তাই না কত বছর ছিলেন দুনিয়াতে 63 বছর ঠিক না বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না নবুয়ত পাইছেন 40 বছর 6 মাস 10 দিনের দিন যদি হিসাব করা হয় তাহলে 23 বছর কিছু কম ছিলেন দুনিয়াতে আসলেন আর চলে গেলেন ওই নবী আজকে সেমিনার না আপনাদের এখানে কি ওয়াজ মাহফিল ঠিক না এটাকে সেমিনারও বলা চলে ঠিক না কি বোঝেন আল্লাহ সেমিনার করছিলেন দুইটা কয়টা কয়টা দুইটা একটার ভিতরে আমরা ছিলাম আপনিও ছিলেন আমিও ছিলাম হুজুরও ছিল আলাস্তু বিরাব্বিকুম আমরা বলছি বালা বাস সেমিনার শেষ আল্লাহ আরেকটা সেমিনার করছেন আরেকটা মজলিস আরেকটা মাহফিল করছেন সম্মিলন করছেন আল্লাহ আরেকটা সম্মিলন তো বুঝেন আরেকটা সম্মিলন করছিলেন ওইখানে আপনি আমি ছিলাম না ওইখানে শুধু নবীরা ছিল নবী আর রাসূল
আর কেউ ছিল না, বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান, শানে মুহাম্মদ, কি শানে, শানে আমাদের নবীজি শান ছিল, শান ওই ওই সম্মেলনে আমাদের নবীজি শান ছিল। কোরআন থেকে বলতেছি, পুরো আয়াত বলবো না, আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন, সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল তোমাদের কাছে আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? রসুল কয়জন? কয়জন? বদরিও 313 জন, রসুলও 300। আরে আমার কথা বোঝেন না, বোঝেন না, মনে হয় মজা টজা পাইতেছেন না আপনারা, ঠিক না? রসুল 313 জন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলে, শোনো এটা ওই রসুল, রসুল 313 মানি, কিন্তু কারো কালেমার ভিতরে আমি রসুল শব্দ দেই নাই, কাউকে আমি কলেমায় রসুল দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু, এরা সব রসুল, কারো রসুলে কলেমাদের কলেমায় রসুল দেই নাই। ওই রসুল যাই রসুলের কলেমার ভিতরে আমি রসুল দিছি, মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। কোন নবীকে কোন রসুলকে আল্লাহ এই শব্দ দেন নাই, রসুল শব্দ দেন নাই, কলেমার ভিতরে রসুল শব্দ দেন নাই। রসুল বটে কিন্তু না, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, ঈসা তুমি রুহুল্লাহ, মুসা তুমি কালিমুল্লাহ, নূহ তুমি নজিহুল্লাহ, এটা ঠিক আছে, আদম সফিউল্লাহ, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর, মুহাম্মাদুর আল্লাহ ওই নবী যাকে নিয়ে আল্লাহ সেমিনার করছেন, যাকে নিয়ে আল্লাহ সম্মেলন করছেন, যার শান তুলে ধরছেন, শান শান শান, আমার রসুল আসবে। ওই রসুল আসলেন আর চলে গেলেন, আসলেন আর চলে গেলেন, ঠিক না? কেন আসলেন, কেন চলে গেলেন, কি জন্য আসলেন? আমি আপনাদেরকে নিয়ে যেতেছি, আজকে আমরা কান্দতেছি, কিন্তু এই কান্না হলো বেকার কান্না। আমরা যদিও স্লোগান দিই, কোরবান হয় কোরবান হয়, কি একটা নাত আছে না, কি কি, আরে বলেন না, আপনি তো ভালো জানেন, হ্যাঁ আপকে নাম পে জান ভি কুরবান হ্যায়, ঠিক না? কি স্লোগান দেন না, কি মনে বোঝেন না, বোঝেন না, বুঝছেন? খালি আমরা মুখে বলি আপনার নামের উপরে আমাকে জানো কুরবান, ঠিক না? সব কেন আসলেন, কেন গেলেন, কি জন্য আসলেন, আবার কি জন্য চলে গেলেন, কেন আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, আর কেন উনি 23 বছর পরে চলে গেলেন? তো ভুলা যাবো মনে উঠছে, কয়েক ঘন্টার বাচ্চা ফিরোজ যখন দিয়া দিছেন তো কোলে নিয়ে আমেনা কাঁদতেছে, আব্দুল মোত্তালেব দৌড়ে আসছে, পুত্রবধূ তো, তাই না? আব্দুল্লাহ তো নাই দুনিয়াতে, তাই সে জিজ্ঞেস করতেছে, বেটি আবু তালেবও চলে আসছে, বোন কাঁদিস কেন? আব্দুল মোত্তালেব জিজ্ঞেস করতেছে, বেটি পুত্রবধূ তো, বেটি কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। কে নাই? আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। চলেন, আমাদের রসুল চাঁদের মতো সুন্দর ছিল না, চাঁদ তো কিছুই না, আল্লাহ সৌন্দর্যকে ভাগ করছে 100 ভাগ, কয়শো ভাগ, এক ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আল ইসলামকে, আর বাকি অর্ধেক দিছেন সারা দুনিয়াকে, 99 ভাগ হোসেন আল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহর ভিতরে ফিট করছেন।
আল্লাহ হোসেনকে ভাগ করেন, জামালকে কোনো ভাগ করেন নাই। জামাল হুজুরতে জিগান, জামালের তরজমা কি? জামালের তরজমা আমি জানি না, জামাল জামালই জানি। আল্লাহ জামালকে ভাগ করেন নাই, পুরা জামাল উঠায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ফিট করে দিয়েছেন। সৃষ্টির কাউকে জামালের ছোঁয়া দেন নাই। হোসেন ভাগ করেন, হোসেন ভিন্ন জিনিস, জামাল ভিন্ন জিনিস। হোসেন ভাগ করেন 100 ভাগ, এক ভাগের অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে, ঠিক না? আম্মা জানি সত্য বলছে, 100 ভাগের এক ভাগের অর্ধেক পাওয়ার পরও যদি হাত কাটে তা আমার মাহবুব 99 ভাগ পাইছে। আরে দেখলে কি কাটবে? গর্দান কাটবে না তো কি কাটবে? সাহাবা গর্দান কাটায় দিছেন, কিন্তু জামাল আল্লাহ কোনো ভাগ করে নাই। 100 ভাগে 100 ভাগ জামাল আল্লাহ নিজের বন্ধুর ভিতরে ফিট করছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন নিজ ইচ্ছা মতো। কি নিজ? আমাদের রূপরেখা কি আমাদের ইচ্ছা মতো? কি বাসা, বংশ, কোন জিনিস আমাদের ইচ্ছা মতো না, শুধু একজন ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজ ইচ্ছা মতো বানান নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাবো আপনার ইচ্ছা মতো, আপনি যেরকম চাবেন এরকম বানাবো। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, আমি একটা কারণ এটাও বর্ণনা করি যে মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু সমগ্র সৃষ্টিকে তো নিজ ইচ্ছা মতো বানাইলাম, নিজ প্ল্যানিং এর মাধ্যমে বানাইলাম। কদর অর্থ হলো প্ল্যানিং, কদর আছে না তকদির, তকদিরের অর্থ হলো প্ল্যানিং। কি প্ল্যানিং বুঝেন? আর আপনাদের এখানে বিল্ডিং হইলে আগে প্ল্যান পাস হয় না আগে বিল্ডিং হয়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আগে প্ল্যান করছে তারপরে বানাইছে, এটার নাম হলো প্ল্যানিং, প্ল্যান। তো আল্লাহ বলে সবাইকে তো আমি প্ল্যানিং করে বানাইলাম, আপনাকে তো আপনি যেরকম চাইলেন এরকম বানাইলেন, বানাইলাম। যদিও আপনাকে আমি দেখি, কিন্তু বন্ধু আসেন উঠা একটু কাছে বসেন, দেখি আপনি আপনাকে চাইলেন কিরম আমি বানাইলাম কিরম। তো আল্লাহ পাশে বসায় দেখতেছে, এই জন্য মেরা, এটাও একটা কারণ। তো আম্মা যান কোলে নিয়ে কাঁদতেছেন, আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি কাঁদো কেন? আবু তালেব বলতেছে, বোন কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ নাই। কি হইতো বোন আব্দুল্লাহ থাকলে? কই খেলনা নিয়ে আসতো, খেলনা। এরকম ছেলে দেখলে কি, যার প্রথম সন্তান হয় সৌদি আরব থেকে দোকান খালি করে লায়, ঠিক না? মনে হয় বাংলা বোঝেন নাই, কটে আছে সৌদি আরব, ঠিক না? কি ফতেপুরের দোকান খালি মানে? আরে বোঝেনি নাই কিছু, কি বুঝছেন? মিষ্টির দোকান খালি, ওইখান থেকে পয়সা অর্ডার দিছে, তোর দোকানে কত মিষ্টি আছে সব প্যাকেট করে আমার বাড়ির পাঠা, আমার ছেলে হইছে, ঠিক না? সে কোথায়? মিডল ইস্টে, ঠিক না? দুবাইতে বয়া ফোন লাগাইতেছে, ঠিক না? কাতার থেকে ফোন লাগাইতেছে, মিষ্টি কতটি আছে তোর দোকানে? কয় 200 কেজি, কয় 200 কেজি প্যাকেট করে আমার ছেলে হইছে, ঠিক না? আমি না কানতেছে, আব্দুল্লাহ নাই, খেলনা আনতো আজকে খুশি হইতো। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, আমি না খেলনা, আব্দুল্লাহ থাকলে কি খেলনা আনতো? লোহার, প্লাস্টিক, কাঠের, কি মাটির, এই তো যা পাই তো বাজারে তাই তো আনতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমি না কে আল্লাহ আওয়াজ দিছে, আমি না ডুবতে দে সূর্য, সূর্যের ভিতরে চালাল আছে, আসতে দে চন্দ্রকে। বিকালে যখন সূর্য ডুবছে, আবু তালেব বলতেছে, বাতি যা, সূর্য ডুবছে, তোকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে না। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাসি তো আইয়া কো আলাই, তোর উপরে পড়ে না যায়, কিন্তু চাঁদ তোর মাথার কাছে থেমে গেছে, থামবে না কেন? আমেনার চোখের পানি আল্লাহ বন্ধ করতে চাইতেছে, আমেনা কাদিস
খেলনা আনবে আব্দুল্লাহ, মাটির, কাঠের, প্লাস্টিকের, লোহার। আরে আমার বন্ধুর জন্য আমি চাঁদকে খেলনা বানায় পাঠাইছি, দেখ। আব্দুল মুত্তালিব বলতেছে, ভাতিজা তুই একদিনের বাচ্চা, তুই এক হাত পা ইশারা করতেছিস আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতে ছিল, নাচতে নাচতে ছিল তো হাত পা ইশারায়। তো বলে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? ভাতিজা তা তো জানি না, চাঁদের ভাষা তো শিখি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ু হাকিনি ছন্দ শুনাইতেছিল, ওয়ায়াম নাউনি মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। ওই নবী আসছেন আর চলে গেছে। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাঁটি হাঁটি পাপা বোঝেন কি? আস্তে আস্তে হাঁটতে শিখছে, ঠিক না? তো ছেলেকে কোলে নিয়ে কাঁদতেছে, আবার দৌড়ে চলে আসছে, দাদা চাচা আমি না কাঁদিস কেন? আব্দুল্লাহ থাকলে তো ঘুরে একদিন আগে, আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ থাকলে তো ঘুরাইতে নিয়ে যেত। কখনো ওকাস, কখনো মাজান্না, কখনো এই মেলায়, কখনো সেই মেলায়, কখনো মক্কার এই গলি, কখনো সেই গলি, ঘুরাইতে নিয়ে যেত, নানার বাড়ি নিয়ে যেত। তা আল্লাহ আওয়াজ দিছে, আমেনা সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাইতো, মক্কার এই গলি ওই গলি, মক্কাস বা মাজান্না, এই মেলা বা সেই মেলা, বেশি দূরের থেকে দূরে নিয়ে গেলে মদিনায় নানার বাড়িতে নিয়ে যেত, আর কতটুকু নিয়ে যেত, আসতে দে সময়, আমি ঘুরাবো আমার বন্ধুকে, আমি চলে আসবো, আল্লাহ কুদরতি হাত দিয়ে আঙ্গুলে ধরবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাবো প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি আমার পাশে বসায়া, আমাকে দেখায়া সমগ্র জগৎকে ঘুরায়া তোরটা তোর কোলে পাঠায়। এটার নামই মেরা।